শিক্ষক নিয়ে একটা ছোট্ট খবর উঠে আসলো, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখানোর অনুরোধ রইলো, না দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না। তো এই মুহূর্তে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়ে কিন্তু বিশাল বড় একটা খবর এসে পড়লো। তো তোমাদের অর্গাজার টিচার নিয়েও কিন্তু ভালো একটা খবর তাহলে কিন্তু এসে পড়লো। তো তোমাদের এখন বলে দিচ্ছি যে খবরটা এসেছে সেটা হলো প্রাথমিক শিক্ষক নিয়োগে কিন্তু কোনো রকমভাবেই বিএড প্রার্থীরা চান্স কিন্তু পাবে না। তাদের কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইটে একদম হাইকোর্ট থেকে মানে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু জানিয়ে দিয়েছে। তো এই কথাটা কিন্তু বিশাল বড় একটা খবর, কারণ এই মুহূর্তে ভ্যাকান্সি রিলেটেড বিশাল বড় একটা অর্গানাইজার টিচার এগিয়ে গেল সেটা কিন্তু আপনারাও বুঝতে পারছেন। কারণ ভ্যাকান্সি রিলেটেড কিন্তু একটা প্রবলেম ছিল, সেটা অর্গানাইজার টিচারের, সেই জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া একটু দেরি হচ্ছে। তো এনসিটি তরফ থেকে বলে দিয়েছে যে আপনাদের যেটা অর্গানাইজার শিক্ষক টিচার নিয়োগ প্রক্রিয়া আছে সেটা কিন্তু অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগের সাথেই চলে যাবে। কারণ এটা কিন্তু অনেক দিন থেকে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দিচ্ছে অর্গাজার টিচার সম্পূর্ণটা কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ অনুসরণ করেই কিন্তু অর্গাজার টিচার চলছে। তো আপনাদের একদম কোনো রকম চিন্তার বিষয় নেই। এই মুহূর্তে যেটা বিগ ব্রেকিং নিউজ এসে বললো যে এনসিটির তরফ থেকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তোমরা দেখতে পারো ভালো করে গিয়ে যে একদম ডিএড প্রার্থীরা চান্স পাবে, বিএড প্রার্থীরা একদম চান্স পাবে না। কিন্তু বিএড প্রার্থীরা নানান রকমভাবেই তারা আন্দোলন করছে, কিন্তু আন্দোলন করে কিন্তু কোনো রকম লাভ হবে না। তাদের যেটা ওয়েবসাইট আছে একদম এনসিটি মানে কেন্দ্রীয় সরকার থেকে জানিয়ে দিয়েছে তারা কোনো রকমভাবেই মান্যতা পাবে না, একদম ভালো করে বলে দিয়েছে। তো তোমাদের কিন্তু একটা গ্রিন সিগন্যাল এসে পড়লো অর্গানাইজার টিচার নিয়ে যারা যারা আছো তাদের কিন্তু অনেক একটা ভালো, একদম ভালো খবর আসলো। তোমরা অবশ্যই জানো যে কয়েকদিন থেকে কোনো রকমভাবেই অর্গানাইজার টিচার নিয়ে ভালো খবর আসছে না, সেই জন্য আপনাদেরকে ভিডিওটা আমি করে দিতে পারছি না। তো সকাল সকাল একটা ভালো খবর আপনাদের জন্য এসেছে, কালকেই এসেছে, কিন্তু আমি ভিডিও করতে পারিনি কোনো কারণবশত, আমিও ব্যস্ত ছিলাম। তো অনেকেই আমাকে কমেন্ট করছে যে কোনো রকমভাবেই অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া সফল হবে না। তো তাদেরকে বলছি এটা কোনো দিনও সম্ভব না, এটা কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ অনুসরণ করেই এই অর্গানাইজার টিচার কিন্তু চলছে। আপনাদের কোনো রকম চিন্তার বিষয় নেই, পজিটিভ থাকার চেষ্টা করুন। কয়েকদিনের মধ্যেই আপনাদের অর্গানাইজার টিচার নিয়ে ভালো একটা খবর এসে পড়বে, সেটা কিন্তু আপনাদের ওয়েবসাইটে দিয়ে দিবে, এরকম টাইপের খবরই কিন্তু পরশু থেকে জানা গিয়েছে। তো এর আগেও কিন্তু অনেক খবর এসছে, সেই খবরগুলো কিন্তু সত্যি হয়নি। তো এইবার মনে হচ্ছে একদম সত্যি হবে, তো এখন দেখা যাক সময় বলে দেবে কী হয়। কারণ ওয়েস্ট বেঙ্গলে এত দুর্নীতি হয়েছে, এত দুর্নীতি হয়েছে যে বলার কিছু নেই। কোশ্চেন চুরি করা থেকে শুরু করে পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছে এরকমটাও জানা গিয়েছে কয়েকদিন আগেই, সেটা কিন্তু খবরের চ্যানেলে দেখাচ্ছিল। তো আপনাদের কিন্তু এই মুহূর্তে যেটা খবর আসলো ভ্যাকান্সি রিলেটেড, আপনাদের অর্গানাইজার টিচারে কিন্তু একদম ডিএডরা কিন্তু চান্স পেয়ে গেছে, বিএডরা কিন্তু চান্স পায়নি। তো আপনাদের এই ব্যাপারটা কিন্তু খুবই নজরদারি হিসেবে আমি জানতে পেরেছি। তো আপনাদের এই খবরটা দিলাম, আপনাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। যারা যারা অনেকদিন থেকে অর্গানাইজার টিচার নিয়ে চিন্তা করছেন তাদের মাঝখানে শেয়ার করে দেবেন, কারণ এনসিটির তরফ থেকে কিন্তু জানিয়ে দিয়েছি এ ব্যাপারে, কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু জানিয়ে দেবে এনসিটি, যেটা মানে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেবে। তো আপনারা একদম চিন্তা করবেন না, সেখানে গিয়ে অবশ্যই চেক আউট করতে পারবেন। আপনাদের কিন্তু বিশাল বড় একটা খবর, যেটা সামনে যেহেতু ভোট এসে পড়েছে একের পর এক কিন্তু অর্গানাইজার টিচার নিয়ে ভালো খবর আসছে, ছোট্ট খবর হলেও কিন্তু উঠে আসছে কিন্তু। তো যেহেতু স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে সেই জন্য কিন্তু আপনাদের অনেক ডিলে প্রক্রিয়াতে আপনাদের অর্গানাইজার টিচারের খবরগুলো দিচ্ছে, কিন্তু এখন থেকে যা যা নিয়োগ প্রক্রিয়া হবে সেটা কিন্তু এনসিটি একদম সম্পূর্ণটা করবে, সেই জন্য একদম স্বচ্ছভাবে হবে। আগে যেরকম অনেক রকমভাবেই দুর্নীতি হয়েছে সেটা আপনারাও জানেন, যে এর আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যে 24,000 নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে। আপনারাও জানেন, এর আগের ভিডিওতেও আমি আলোচনা করেছি যে 24,000 নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে, কিন্তু আইনত জটিলতার জন্যে কোনোরকমভাবেই নিয়োগ প্রক্রিয়া সফল করা যাচ্ছে না, অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলে দিয়েছে, যেহেতু দুর্নীতি হয়েছে কেন কেস করবে না, এটাও কিন্তু একটা লেজ্জ কথা। তো আপনাদের বলছি আপনাদের কোনো রকম চিন্তার বিষয়ে, এবার কিন্তু সমস্ত ব্যাপারটা একদম এনসিটি মানে কেন্দ্রীয় সরকার সমস্তটা একদম দেখছে। তো আপনাদের কোনো রকম চিন্তা নেই, এখন কিন্তু স্বচ্ছভাবে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটা এগোবে, একটু দেরিতে এগোলেও কিন্তু তোমাদের যেটা হবে সেটা কিন্তু ভবিষ্যতে ভালো হবে, কোনোরকমভাবে প্যানেল ক্যান্সেল হবে না। কোনোরকমভাবেই একটা প্যানেল কিন্তু অনেকদিন পরে প্রকাশিত হয়, সেই প্যানেলটা যদি ক্যান্সেল হয় তাহলে কিন্তু খুবই খারাপ হবে। এর আগে আমাকে কমেন্ট করছিল অনেকে বনসহায়কের প্যানেলটা সম্পূর্ণ ক্যান্সেল হয়ে গেছে, অনেকে কিন্তু প্রস্তুতি নিয়েছিল তা সত্ত্বেও
সম্পূর্ণ প্যানেলটা ক্যান্সেল হয়েছে। তো সকাল সকাল আপনাদের যেটা বলার জন্য বলেছি সেটা কিন্তু আপনাদের দিয়ে দিলাম। তো আপনারা একদম চিন্তা করবেন না, কয়েকদিনের মধ্যে ভালো একটা খবর ওর কাছে টিচার নিয়ে উঠে আসবে, সেটা কিন্তু আপনাদের আমি দিয়ে দিব। আপনারা অনেক কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন সময় নষ্ট করে, তো আপনাদের এখন বলে দিচ্ছি পর্ষদ থেকে যদি খবর দেয় তখনই তো আমার এই খবর চ্যানেলে আমি বানিয়ে ভিডিওটা করব। তো অনেকেই আমাকে কমেন্ট করে যে প্রত্যেকদিন কেন ভিডিও দিই, প্রত্যেকদিন ভিডিও না দিলে অনেকে আমাকে কমেন্ট করে যে কেন অর্গাজার টিচার নিয়ে কোনো রকম খবর দিচ্ছি না, সেটা নিয়ে অনেক টেনশন করে, হাইপার হয়। সেই জন্য আপনাদের প্রত্যেকদিন ভিডিও করে আমি জানিয়ে দিই। তো যখনই যেটা খবর আসে তখনই কিন্তু আপনাদের সবসময় আমি দিয়ে দিচ্ছি, কোনো রকম চিন্তার বিষয় নেই। অনেকে আমাকে মানে কমেন্ট করেছে যে কোনো রকমভাবে একদম মিস করবেন না খবর, সেই জন্য আপনাদের যেহেতু বিশ্বাস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, অর্গাজার টিচার নিয়ে লেটেস্ট আপডেট পাবেন সেই জন্যে। তো সেই বিশ্বাসটা আমি কোনো দিনও ভাঙবো না, যখনই যেটাই খবর আসুক না কেন, ছোট্টোর থেকে ছোট্ট খবর আসলেও আপনাদের আমি দিয়ে যাব সবসময় এই চ্যানেলের মধ্যে, আপনারা একদম চিন্তা করবেন না। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, ভিডিওটা একটা লাইক করে দেবে। এরকম টাইপের খবর আনার জন্য কিন্তু অনেক পরিশ্রম লাগে, যেহেতু খবরগুলো সত্যি হয় না, আনঅফিসিয়ালি হলেও খবরগুলো কিন্তু আমি আপনাদের ডাইভার্ট করছি। তো আজকের মতো আপডেট এখানে ছিল, আবার একটা নতুন আপডেট যখনই আসবে তখনই আপনাদের আমি দিয়ে যাবো। জয় হিন্দ বন্দে মাতরম।